আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 12 নম্বর অঙ্ক দিয়ে। 12 নম্বর অঙ্কে ছিল, একজন মাছ বিক্রেতা প্রতি হালি ইলিশ মাছ 1600 টাকায় কিনে প্রতিটি মাছ 350 টাকায় করে বিক্রি করলেন, তা শতকরা কত লাভ বা ক্ষতি হলো? তাহলে এখানে ক্রয় মূল্যের ক্ষেত্রে যদি আমরা দেখি, এটা হচ্ছে 4টি ইলিশ মাছের ক্রয় মূল্য, ইকুয়াল টু হচ্ছে 1600 টাকা। তাহলে একটি ইলিশ মাছের ক্রয় মূল্য ষোলোশো ভাগ হচ্ছে 4 ইকুয়াল টু হচ্ছে 400 টাকা। একটি ইলিশ মাছের ক্রয় মূল্য 400 টাকা, আর একটি ইলিশ মাছের বিক্রয় মূল্য 350 টাকা। যেহেতু এখানে ক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য কম, অতএব ক্ষতির পরিমাণ সমান সমান লিখতে পারবো 400 - 350 ইকুয়াল টু আসবে হচ্ছে 50 টাকা। অতএব শতকরা ক্ষতি হচ্ছে ক্রয় মূল্যের উপরে, নিচে আসবে 400, উপরে আসবে হচ্ছে 50 × 100 ইকুয়াল টু আসবে হচ্ছে 12/2 ভাগের 1%, 12.5% হবে হচ্ছে ক্ষতি। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 13। নাম্বার 13তে বলা আছে a + b = 8, a - b = 4 হলে a b = কত? তো আমরা জানি a b সূত্র করলে a + b/2² - a - b/2²। এটা করলে পাওয়া যাবে হচ্ছে a + b = 8/2² - 4/2² ইকুয়াল টু আসবে হচ্ছে 4² - 2² ইকুয়াল টু আসবে হচ্ছে 16 - 4 ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে 12। এই 12 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 14। নাম্বার 14তে বলা আছে x + y = 7 এবং x y = 10 হলে x² + y² + 5xy মান কত? তো x + y = বলা হচ্ছে 7, xy = 10। আমাদের মান বের করতে হবে হচ্ছে x² + y² + 5xy, এটার মান বের করতে হবে। তো এটা করতে গেলে সূত্র করলে পাবো হচ্ছে x + y² - 2xy + 5xy ইকুয়াল টু, এই মানটা যদি আমরা বসাই তাহলে পাবো হচ্ছে 7² + 3xy ইকুয়াল টু আমরা লিখতে পারবো হচ্ছে 49 + 3 × xy এর মান হচ্ছে এখানে 10 ইকুয়াল টু আসবে 49 + 30 ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে 79 হবে হচ্ছে নির্ণয় মান। এটি প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 15। নাম্বার 15তে বলা আছে সংজ্ঞা লিখুন সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ বলতে বোঝায় যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি, তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। তারপর প্রশ্ন নাম্বার 15 খ বলা হচ্ছে সংজ্ঞা লিখুন সামান্তরিক। সামান্তরিক বলতে বোঝায় যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল এবং কোনো কোণই এক সমকোণ নয়, সেটাকে বলা হচ্ছে সামান্তরিক। এটি হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অনেকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।